হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি লাচ্ছির রেসিপি নিয়ে। ইফতারিতে খেজুর খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, আর এই গরমে খেজুর দিয়ে যদি তৈরি করা যায় এরকম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি ঠান্ডা লাচ্ছি, তাহলে তো কোনো কথাই হবে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই লাচ্ছিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি খেজুর। খেজুরগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি বরফের টুকরো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর টক দইয়ের ক্ষেত্রে চিনি অবশ্যই বেশি ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 3 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গেল মজাদার স্বাদের খেজুরের লাচ্ছি। এখন এগুলোকে পরিবেশন করে নিব। খুব সহজেই আপনিও চাইলে ইফতারিতে এরকম একটি লাচ্ছি তৈরি করে নিতে পারেন। আর এই লাচ্ছিটা খেতে কতটা মজার সেটা আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।